হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমে শিক্ষক পরিচিতি, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মজিদুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে শুরুতেই আমি তোমাদের যে ক্লাস নেব হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের, একাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্রের, প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের আজকে আমার চতুর্থ ক্লাস। অর্থাৎ ইতিপূর্বে তোমাদের তিনটি ক্লাস নিয়েছি এই অধ্যায়ের উপর, আজকে এই অধ্যায়ের চতুর্থ ক্লাস এবং সর্বশেষ যে ক্লাসটি, এই ক্লাসটি সাজিয়েছে তোমাদের দুইটি অঙ্কে, এবং দুইটি অঙ্কের মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। এবং এই অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসে, যে জাতীয় অঙ্ক সেই অঙ্কগুলো আমি এখানে দিয়েছি। প্রথমে একটি অঙ্ক দেখো, কেয়ার গ্রুপের হিসাব বহি হতে নিমোক্ত তথ্য সমূহ সংগ্রহ করা হলো। January 1 অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি ২১০০ টাকা, 31 ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা হিসাবভুক্ত হয়েছে ১১০০ টাকা, প্রাপ্য হিসাবের পরিমাণ ৩৫,০০০ টাকা, প্রাপ্য হিসাবের উপর 5% হারে অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি ব্যবস্থা রাখতে হবে। ৩১ ডিসেম্বর ২০১১ অনাদায়ী পাওনা ১,৪০০টাকা, প্রাপ্য হিসাবের পরিমাণ ৫৫,০০০টাকা, প্রাপ্য হিসাবের উপর 6% হারে অনাদায়ী পাওনা ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি ব্যবস্থা করতে হবে বা রাখতে হবে। করণীয় কতে ২০১০ ও ২০১১ সালে লাভ বা ক্ষতি হিসেবে অনাদি পাওনা সঞ্চিতি স্থানান্তর করতে হবে তা নির্ণয় করো। খ অনাদি পাওনা হিসাব প্রস্তুত করো। গ অনাদি পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। অর্থাৎ এখানে ২০১০ এবং ২০১১ সালে লাভ ক্ষতি হিসাবে অনাদি পাওনা সঞ্চিতি, অর্থাৎ এখানে বিশদ আয় বিবরণী অনাদি পাওনা এবং অনাদি পাওনা সঞ্চিতি কিভাবে হিসাব করতে হবে বা রাখতে হবে সেটি নির্ণয় করতে হবে। কতে ক্ষতে নির্ণয় করতে অনাদায়ী পাওনা হিসাব বলতে খতিয়ান প্রস্তুত করতে হবে, অর্থাৎ জাবেদার পরে যে খতিয়ান করতে হয় সেটি অনাদায়ী পাওনা হিসাবের খতিয়ান করে দেখাতে হবে। গতে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের, অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের খতিয়ান করে দেখাতে হবে। তো দেখা যাক, গণনা কার্য অর্থাৎ সমাপনী অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব সমান সমান প্রাপ্য হিসাব গুণ অনাদায়ী পাওনার শতকরা হার, অর্থাৎ ২০১০ সালে ৩৫,০০০ টাকার প্রাপ্য হিসাব ছিল, সেখানে 5% অনাদায়ী পাওনার শতকরা করলে হয় ১,৭৫০ টাকা, ২০১১ সালে ৫৫,০০০ টাকার প্রাপ্য হিসাবের যেটি করলে হয় ৬% উল্লেখ করে দিয়েছিল, ৬% করলে আসে ৩,৩০০ টাকা। তারপরে কতে আয় বিবরণীতে অনাদায়ী পাওনা খরচ প্রদর্শন কী হবে ২০১০ সাল এবং ১১ সাল বিবরণ, এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি ২০১০ সালে ১,৭৫০ টাকা, ২০১১ সালে ৩,৩০০ টাকা, এখানে যোগ অনাদায়ী পাওনা খরচ ১,১০০টাকা, ২০১১ সালে ১,৪০০টাকা, বিয়োগ প্রারম্ভিক অনাদায়ী পাওনা সঞ্চিতি ২০১০ সালে ছিল ২,১০০টাকা, এবং ২০১১ সালে অর্থাৎ ২০১০ সালে যেটি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, ২০১১ সালে সেটি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসেবে গণ্য করতে হবে। তারপরে তাহলে যোগ বিয়োগ করলে যেটা দাঁড়ায় ২০১০ সালে হয় ৭৫০ টাকা, আর ২০১১ সালে আসে ২,৯৫০ টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো,
খতে অনাদি পাওনা খরচের হিসাব অর্থাৎ খতিয়ান করা হয়েছে। আমরা জাবেদা কিভাবে করতে হয় সেইগুলো অর্থাৎ অনাদি পাওনা খরচের জাবেদা আসে অনাদি পাওনা সঞ্চিত হিসাব ডেবিট, আর এখানে প্রাপ্য হিসাব ক্রেডিট অর্থাৎ অনাদি পাওনা পাওনা খরচের এখানে অনাদি পাওনা খরচ হিসাব অর্থাৎ 750 টাকা যে সেটার জাবেদা করে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে মূলত। তো এখানে খতিয়ান করা হয়েছে 750 টাকা 2010 সালের আয় বিবরণী, 750 টাকা 2011 সালে যেটি হয়েছিল 2950 টাকা সেটি 2950 টাকা দেখানো হয়েছে। অনাদি পাওনা সঞ্চিত হিসাবের জন্য 2010 সালে যেটি শুরুতে প্রথমে প্রারম্ভিক জিয়ার ছিল 2100 টাকা, আর নতুন করে যেটা আসছে 1100 টাকা। অনাদি পাওনা সঞ্চিতি যেটি 750 টাকা, এই দুইটা যোগ করলে 2850 টাকা, 2850 টাকা থেকে 1100 টাকা বাদ দিলে থাকে ব্যালেন্স সমাপনী জের বা ব্যালেন্স সিডি যেটা 1750 টাকা। আবার ঠিক 2011 সালে প্রারম্ভিক জের হবে অর্থাৎ 2010 সালেরটা এখানে আসছে 1750 টাকা। তারপর অনাদি পাওনার সঞ্চিতি 2011 সালে বের হয়েছিল 2950 টাকা, অর্থাৎ 1750 এবং 2950 টাকা যোগ করলে হয় 4700 টাকা। এখান থেকে প্রাপ্য হিসাব অর্থাৎ অনাদি পাওনার এখানে 2011 সালে যে অ্যামাউন্ট সেটি 1400 টাকা। 4750 টাকা থেকে 1400 টাকা বাদ দিলে সমাপনী জের বা ব্যালেন্স সিডি থাকে 3300 টাকা। এই পর্যায়ে আরেকটি সৃজনশীল, 31 ডিসেম্বর 2012 সালে সমাপ্ত তারিখে পাপি অ্যান্ড ব্রাদার্স হিসাব বহি হতে থেকে নিমুক্ত তথ্য সমূহ নেওয়া হলো। বিবরণ টাকা অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি 1/1/2012 4000 টাকা, হিসাবভুক্ত অনাদি পাওনা 1600 টাকা, অলিখিত অনাদি পাওনা 500 টাকা, প্রাপ্য হিসাব 30000 টাকা। প্রাপ্য হিসাবের উপর 5% হারে অনাদি ও সন্দেহজনক পাওনা সঞ্চিতির ব্যবস্থা রাখতে হবে। ক অনাদি পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। খ আয় বিবরণীতে অনাদি পাওনা কীভাবে প্রদর্শন করতে হবে তা দেখাও। আর গতে আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে প্রাপ্য হিসাব প্রদর্শন করতে হবে তা নির্ণয় করে দেখাও। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখা যাক আমরা এই অঙ্কটি কীভাবে সমাধান করা হয়েছে। পাশের গতে অনাদি পাওনা সঞ্চিতি নির্ণয়ের জন্য প্রথমে বিবিধ দেনাদার যে 30000 টাকা, 30000 টাকা থেকে বিয়োগ করতে হবে অলিখিত অনাদায়ী পাওনা। এক্ষেত্রে একটা কথা তোমাদের মনে রাখতে হবে যে অলিখিত অনাদায়ী পাওনা, অহিসাবভুক্ত অনাদায়ী পাওনা, হ্যাঁ, বা দেনাদারের কাছ থেকে আদায়যোগ্য নয় অনাদি পাওনা, এই কথাগুলো মূলত হচ্ছে সমন্বয়ে যে অনাদি পাওনা এটাকে বোঝাই, অর্থাৎ নতুন অনাদি পাওনাকে বোঝাই, অর্থাৎ দেনাদার থেকে এই টাকাটা বাদ দিলে থাকে নিট প্রাপ্য হিসাব। নিট প্রাপ্য হিসাব থেকে অর্থাৎ 30000 টাকা থেকে 500 টাকা বাদ দিলে থাকে 29500 টাকা। এই 29500 টাকার উপর 5% কাটলে টাকা হবে 1475 টাকা। আয় বিবরণীতে অনাদি পাওনা খরচ যেভাবে প্রদর্শিত হবে, প্রথমে সমাপনীজের যেটি 1475 টাকা যোগ অনাদায়ী পাওনা খরচ যেটি পুরাতন অনাদায়ী পাওনা খরচ সেটা যোগ হয়েছে বিয়োগ প্রারম্ভিক অনাদায়ী পাওনা সঞ্চিতি 4000 টাকা বিয়োগ করলে আয় বিবরণীতে ক্রেডিট দিকে, অর্থাৎ বিয়োগ হওয়ার কারণে আয় বিবরণী ক্রেডিট দিকে দেখাতে হবে। তারপরে আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাবের নিমুক্তভাবে প্রদর্শিত হবে, অর্থাৎ প্রাপ্য হিসাব 29500 টাকা বাদ অনাদি পাওনা সঞ্চিতি 1475 টাকা, নিট প্রাপ্য হবে 28025 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো ইতিমধ্যে আমরা অঙ্কগুলো শেষ করেছি। একটি তোমাদের হোমওয়ার্ক অর্থাৎ বাসায় কাজ, বাসায় এই অঙ্কটি করবে। অঙ্কটি আমি একটু দেখে দিই বা পড়া যায়। 2008 সালের 1 জানুয়ারি তারিখে পল ইন্টারপ্রাইজের অনাদি পাওনা সঞ্চিতি ছিল 2800 টাকা। ওই বছর মোট অনাদি পাওনার পরিমাণ 2000 টাকা ছিল। 2008 সালের 31 ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসেবের পরিমাণ 50000 টাকা হয়। প্রাপ্য হিসেবের উপর 5% হারে অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতির ব্যবস্থা রাখতে হবে। 2009 সালে 31 ডিসেম্বর তারিখে অনাদায়ী পাওনার পরিমাণ 1800 টাকায় উপনীত হয়। ওই তারিখে অনাদায়ী পাওনার ডেবিট
করার পর প্রাপ্য হিসেবের পরিমাণ 35,000 টাকা হয়েছিল। প্রাপ্য হিসেবের উপর 4% হারে অনাদায়ী পাওনা ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি রাখার সিদ্ধান্ত হয়। 2010 সালের 31 ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসেবের পরিমাণ 30,000 টাকা হয়। অবশ্যই এই বছর কোনো অনাদায়ী পাওনা ছিল না এবং পরবর্তী বছরের জন্য কোনোরূপ অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি রাখার প্রয়োজন নেই। ক আয় বিবরণীতে কত টাকা দেখাতে হবে তা নির্ণয় করো। খ জাবেদা দাখিলে দাও। গ অনাদায়ী পাওনা হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিতির হিসাব প্রস্তুত করো। সুপ্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো শিখলাম, বিনিয়োজিত মূলধন, মূলধন ব্যয়, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, অনাদায়ী পাওনা, খরচ, অনাদায়ী পাওনা সঞ্চিতি ইত্যাদি বিষয়গুলো আমরা শিখতে পেরেছি। তো আজকের ক্লাস এখানে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।